অবহেলায় অযত্নে পড়ে রয়েছে প্রাচীন যুগের বিষ্ণু মূর্তি। মালদা জেলার হবিপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রঞ্জিতপুর গ্রামের ফাঁকা মাঠে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে 300 থেকে 400 বছরের পুরনো মূর্তিটি পড়ে রয়েছে। কৃষিকাজ করতে গিয়ে কোনো এক কৃষকের কোদালে লেগে উঠে এসেছিল এই প্রাচীন মূর্তি। মূর্তি উদ্ধারের সাথে সাথে স্থানীয়দের মধ্যে উন্মাদনা দেখা যায় মূর্তিটিকে কেন্দ্র করে, শুরু হয় পূজার্চনা। তবে বর্তমানে স্থানীয়রা ভুলতে বসেছেন এই মূর্তিটিকে। দীর্ঘ এক বছর ধরে খোলা আকাশের নিচে মূর্তিটি পড়ে থাকলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে মূর্তিটি উদ্ধার করে সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। টামাটুর লাগিয়ে গাছটা যখন সারে গেল তখন আমরা খুঁড়তে লেগেছিলাম। খুঁড়তে মানে বেশি দ্রুত খুঁড়িনি, এতটাই খুঁড়েছি। তারপরে খুঁড়ে খুঁড়ে কিন্তু একটা মাথা বার হল এদিক সাইড, হ্যাঁ এই সাইডটা। তারপরে আস্তে আস্তে দেখা গেল তখন মাথা তাহলে খুঁড়ে দিকে আরেকটু খুললাম, তো তারপরে এটা পাওয়া গেল। তারপরে একটু খুললাম, তারপরে এটা, তারপরে ওদিকে পরে উঠাতে লাগলাম। এইগুলাই কতদিন আগে পেয়েছিল এটা? মনে হয় 2021-এর আছে। তারপরে এখানে লোকজন এসেছিল এটা নেওয়ার জন্য বা কিছু? না, কেউ আসেনি। না, পুলিশ আসছিল, তখন লেতে দিইনি আর নিয়ে যাইনি। কেউ আসেনি তারপরে? না, এখানেই আছে। এখানে আছে কি? পূজা টুজা করো তোমরা এটাকে? হ্যাঁ, পূজা, এটা ডেইলি পূজা হয় এখানে। কে করে? আমি করি। মালদা জেলায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার শাখা অফিস থাকলেও সেখানকার আধিকারিকরা কোনো উদ্যোগ গ্রহণ করেননি। কেবলমাত্র যে জমিতে বর্তমানে মূর্তিটি রয়েছে তার মালিক নিয়মিত সন্ধ্যায় পুজো দেন। এভাবে খোলা আকাশের নিচে মূর্তিটি অবহেলায় পড়ে থাকলে নষ্ট কিংবা চুরি হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে জেলার পুরাতত্ত্ববিদরা। যেহেতু মালদা জেলার হবিপুর ব্লকে পাল যুগের বৌদ্ধ বিহার রয়েছে, তাই এই মূর্তিটি সেন কিংবা পাল আমলের হতে পারে। এই মূর্তিটি একটি খিলান, একই লাইনের মধ্যে বিষ্ণুর 10 অবতার দেখানো হয়েছে। যদিও উদ্ধার হওয়া মূর্তিটিতে 6টি অবতার দৃশ্যমান হলেও বাকি 4টি ভেঙে গিয়েছে। তাই জেলার পুরাতত্ত্ববিদেরা চাইছেন জেলা প্রশাসন বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই বহুমূল্য প্রাচীন ইতিহাসের সাক্ষী মূর্তিটিকে সংরক্ষণ করা হোক। হবিপুরের কাছে শ্রীরামপুর জায়গায়, জায়গাটার নাম রঞ্জিতপুর, সেখানে পাল ও সেন বংশের বিষ্ণুর 10 অবতারের একটি মূর্তি পাওয়া গেছে। একটি মূর্তি বললে ঠিক নয়, এটা একটি খিলানের অংশ। তাতে মোট 10 অবতারের, বিষ্ণুর 10 অবতারের 10টি মূর্তিই ছিল, কিন্তু যেটা পাওয়া গেছে সেটি ভাঙা এবং সেখানে 6টি অবতারের রূপ পাওয়া যাচ্ছে। এবং এই মূর্তিটি বোঝাই যাচ্ছে যে এটি পাল এবং সেন বংশের আমলের মূর্তি, সেই রাজত্বকালেরই মূর্তি। মূর্তিটি রক্ষা করা খুবই দরকার এবং তার জন্য উপযুক্ত সংরক্ষণের দরকার বলে আমি মনে করি, কারণ নয়তো এই মূর্তিটি চুরিও হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।